হাই গাইস, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগটা এখান থেকে স্টার্টিং করলাম। আজকে আমাদের বাড়িতে নবান্ন, তো কেমন নবান্ন উৎসব আমরা কিভাবে করি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো এখান থেকে স্টার্টিং করলাম, তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ নবান্নর আয়োজন করা হয়েছে, বাড়িতে পুজো চলছে, তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এই আটাটা দেখতে পাচ্ছ, এটা সিন্নি বানানো হবে। তো আমার বাবা পুজো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বাড়িতে ব্রাহ্মণ। তোমরা কিভাবে পুজো করো কমেন্টে জানাবে। আমাদের বাঙালির যে নবান্ন উৎসব আমরা বাড়িতে যেভাবে করি। আমার বাবা পুজো দিচ্ছে, তার সাথে আমার মেয়েও পুজো দিচ্ছে, দুজনে পুজো দিচ্ছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে অনেক কিছু মিস করবে। আমাদের খাওয়া দাওয়া থেকে অনেক কিছু, এভরিথিং আছে ভিডিওর মধ্যে, তো সম্পূর্ণ অবশ্যই দেখো। বেটার একটু দর্শককে হাই করে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ, ছোটো ছোটো করে কলার পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো প্রসাদ দেওয়া হচ্ছে। তো এগুলো পুজো করবে আমার বাবা, তারপর বাইরে আমরা এগুলোকে লাল মাটি দিয়ে লেপে দিয়েছি, তার মধ্যে আমরা এই প্রসাদগুলো দিব, তার মধ্যে পুজো করব, আমার মেয়ে করবে ওগুলো। রাধাকৃষ্ণ ঠাকুর আর শিব ঠাকুর দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির ঠাকুর এইটা। পুজো দেওয়ার পর এখন প্রণামের পালা, সবাই আমরা এক এক করে আমাদের বাড়ির ঠাকুরকে আমরা প্রণাম করে নেব। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আমি ভালো ভিডিও বানাতে পারি না, শুধু এন্টারটেনমেন্টের জন্য করছি, শুধু ভালো লাগার জন্য, তোমাদের ভালোবাসার জন্য, আর কিচ্ছু না। এটা হচ্ছে আমার মা প্রণাম করছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমার মেয়ে প্রণাম করছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাল মাটি দিয়ে লেপে দিয়েছি, তার মধ্যে আলপনা দেওয়া রয়েছে, সিঁদুরের ফোঁটা দেওয়ার পর আমরা সেই প্রসাদগুলো ওখানে দিয়ে দিচ্ছি, এগুলো পুজো দেওয়া হয়। আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, আমরা বাড়িতে যে রাজবংশের যে নিয়ম সেভাবে করছি, তোমরা কিভাবে করো জানি না। এনাকে তোমরা সবাই চেনো, ইনি হচ্ছেন আমার মিসেস, নতুন করে পরিচয় করার কিছুই নেই। এটা হচ্ছে আমার দিদি, যে প্রণাম করছে ঠাকুরগুলোকে, আমার দিদি হয়। পুজোর সব শেষে আমাদের যে বাড়ির গুরুজন তাকে আমরা প্রণাম করি, সবার গুরুজন হচ্ছে আমার বাবা মা, এক এক করে আমার বাবাকে প্রণাম করছে, তারপর আমার মাকে প্রণাম করবে, আমরা সবাই প্রণাম করব আমার বাবা মাকে। আমাদের এটাই নিয়ম, তোমাদের যে কেমন নিয়ম আমরা জানি না, আমাদের নিয়মে আমরা করছি। তো প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানাবে তোমাদের নিয়মটা কেমন, তোমরা বাড়িতে নবান্ন করো, আমাদের এই নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ। আমার মিসেসও প্রণাম করলো, আমার দিদিও প্রণাম করছে, তারপর আমিও করব, আমি এখন ভিডিও করছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকের দিনে একটা কথা না বলে থাকতে পারছি না, আমার দাদাকে আমরা খুব মিস করছি, আমার দাদা বৌদি ভাইপোকে, তারা বাড়িতে নেই, তারা ডিউটিতে আছে, অনেক দূরে আছে, তারা বাড়িতে আসতে পারেনি, তাদের ছাড়াই আমরা নবান্ন করছি। নবান্ন সম্পূর্ণ হলো না, আধেরা রয়ে গেল, তারা থাকলে আরও ভালো নবান্ন সম্পূর্ণ হতো আমাদের। তো দেখি আসছে বছর আবার হবে।
আমার দাদা মা একটু বেশি লজ্জা পাচ্ছে। বিড়া বলে না তাই কাকা নি সবার শেষে আমার প্রণামের পালা। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে প্রণাম করছি দু হাত ভরে। আমার বাড়ির সবাই যেন ভালো থাকে সেই কামনাই করছি। তারপর আমার বাবাকে প্রণাম করব, তারপর আমার মাকে প্রণাম করব, সবাইকে এক এক করে ভাবে প্রণাম করব। তোমরা দেখতে থাকো। তো সবশেষে আমাদের খাওয়া দাওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। পরিবেশন করছে আমার মা, সবাইকে খেতে দিচ্ছে। প্রথমে দিল সিন্নি, সবাইকে সিন্নি দিয়ে দিচ্ছে। তারপর মিষ্টি চার পাঁচ রকমের হয় সেটাও দিবে, আর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। প্রথমে সিন্নিটাকে কপালে আমরা ঠেকিয়ে তারপর আমরা খাই। তো সিন্নিটা কীভাবে তৈরি করা হয়েছে, আমরা সারা বছর যে ধানটা চাষ করি ঘরেই আমাদের আসে, তারপর সেটাকে ভাঙানো হয়, ভাঙার পর আটা তৈরি করা হয়, তারপর সিন্নি তৈরি করা হয়। এই নতুন ধানটা যে চাষ করি এই নবান্ন না করা অবধি আমরা মুখে তুলি না নতুন ধান, পুরনো চালটাই খাই। ভাত মুড়ি যা বলো আমরা নতুন ধান কখনো আমরা মুখে দেই না। বাড়িতে আগে ভালো সুন্দরভাবে পুজো করে নবান্ন করব, নবান্ন করার পর আমরা তারপর মুখে দেই। তোমরা দেখতেই পেলে আমরা কীভাবে খাওয়া দাওয়া করছি, কীভাবে এনজয় করছি বাড়িতে। তো এখন আমরা তরকারি আর মুড়ি খাবো, আর রাতে থাকবে আমাদের মাছ আর ভাত। এখন মুড়ি খাওয়ার জন্য দুই রকম তরকারি করা হয়েছে, একটা বিলেতির ঘন্ট আর আমরা যাকে বলি শীতলছানা। তোমরা অনেকেই হয়তো জানো না শীতলছানা কি। তো শীতলছানা খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে। শীতলের যে তরকারি খুব সুন্দর, খুব টেস্টি। তো রাতের মেনু কী হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাটির উনুন, তোমরা বাড়িতে হয়তো সবার বাড়িতে মাটির উনুন নেই, এই যে আমাদের মাটির উনুনে আমরা রান্না করি, কত সুন্দর জ্বলছে। এই যে মাছ, এর মধ্যে ভাত চাপানো হবে, মাছ ভাজা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ে মাছ ভাজা চলছে, এটা মাছের ঝোল হবে। আর বেশি ভিডিও করতে পারিনি, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।